একটা স্ট্রাকচারে বাংলায় বোঝানোর যে চেষ্টা আমি ভিডিওগুলোতে করছি বা করবো, দাঁড়িয়ে এখানে আমি আবার আমার মতো করে চেষ্টা করছি যে কী করে ডেটা স্ট্রাকচার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা বিভিন্ন কম্পিউটার ল্যাঙ্গুয়েজে প্রয়োগ করে কী করে আমরা কম মেমোরি স্পেস অ্যালোকেট করে সঠিক পদ্ধতিতে কমপ্লেক্সিটি কম রেখে আমরা সহজে তথ্যগুলোকে অ্যাক্সেস করতে পারবো, কারণ এটাই প্রোগ্রামিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কম মেমোরি আমাদেরকে অ্যালোকেট করাতে হবে এবং অ্যাক্সেস পদ্ধতিটা সহজতর এবং দ্রুততার সঙ্গে হতে হবে। তো এই পদ্ধতিগুলোর জন্য আমি এখানে কিছুটা তুলনামূলকভাবে আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে, সি লাইভ প্রোগ্রামের মাধ্যমে, যে কী করে সেই প্রোগ্রামগুলো আমরা ডেটা স্ট্রাকচারের সাহায্যে ভালোভাবে সহজে করতে পারছি। ভিডিওগুলো তোমরা দেখো, দেখে তোমরা বুঝতে পারবে যে কী করে এই ডেটা স্ট্রাকচারের প্রয়োগটা এই প্রোগ্রামগুলোতে আমরা করছি। ঠিক আছে, তোমরা প্রত্যেকে দেখো এবং চেষ্টা করো প্রতিটি ধাপ ভালো করে বোঝার, কারণ এটা কোনো মুখস্থের জায়গা নয়। এগুলো বুঝতে পারলে পরবর্তী আমরা যখন আরও বিভিন্ন জিনিস শিখব বা দেখব, এই ডেটা স্ট্রাকচারের আরও প্রয়োগ যখন দেখব, তখন তোমরা কিন্তু অনেক সহজেই এটা ভালো করে বুঝতে পারবে। আমি সৌরভ লাহা, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আমার বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। এই সি প্রোগ্রামের বিষয়বস্তুটা আমরা কমেন্ট লাইনে দেখতে পাচ্ছি লেখা আছে। আমরা এর আগে যে প্রোগ্রামটা করেছিলাম, পাঁচটা নাম্বার ইনপুট এবং আউটপুট আমরা দেখেছিলাম, কিন্তু সেখানে আমরা অ্যারের সাহায্য নিইনি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের অ্যারের সাহায্য নিয়ে, অর্থাৎ পরিষ্কারভাবে আমরা এখানে ডেটা স্ট্রাকচারের ব্যবহারিক প্রয়োগটা দেখব সি প্রোগ্রামের মাধ্যমে। কারণ আমরা ডেটা স্ট্রাকচার একটা জেনারেল ফর্ম যেটাকে আমরা সমস্ত আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলো সেখানে আমরা প্রয়োগ করতে পারি। তার একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে আমরা অ্যারের সাহায্য নিয়ে কী করে আরও ছোট করে প্রোগ্রামটা করা যায় সেটা আমরা দেখব। আমি প্রোগ্রামটা টাইপ করছি এবং শেষমেশ আমরা দেখব তার ফলাফল কী হয়। ঠিক আগের মতো যোগ করছি, আমরা হেডার ফাইল যোগ করছি, অ্যাজ ইনক্লিউড UDESQ.h। আরেকটা হেডার ফাইল যোগ করে দিচ্ছি, konio.h। হেডার ফাইল যোগ করার পরে আমাদের মেন ফাংশন স্টার্ট করছি, ভয়েড মেন। ভয়েড মেনের আন্ডারে এইবারে আমরা আগে যেমন আমরা পাঁচটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ব্যবহার করেছিলাম, এখানে আমরা অ্যারে টাইপের একটাই ভ্যারিয়েবল ইউজ করব। অর্থাৎ একটা ভ্যারিয়েবল ইউজ করে পরপর মেমোরি অ্যালোকেশন করে আমরা সেইখানে নাম্বারগুলো পরপর রাখবো, এবং এখানে কিন্তু নাম্বারগুলো পরপর দেখা যাবে গিয়ে ওখানে মেমোরি অ্যাড্রেসে পরপর জমা পড়ছে। তো আমরা এখানে ডিক্লেয়ারটা কী করে করব, ইন্টিজার টাইপ অবশ্যই, নাম ধরো আমরা দিচ্ছি এ, বন্ধনীর মধ্যে আমরা কটা নাম্বার রাখবো, কটা এলিমেন্ট রাখবো, পাঁচটা, ফাইভ লিখলাম। এখানে আমরা কমেন্ট লাইন হিসেবে লিখে রাখতে পারি যাতে আমাদের পরে বুঝতে সুবিধা হয় যে আমরা লাইনটা কেন লিখেছিলাম। এখানে আমরা লিখছি অ্যারে অফ ফাইভ এলিমেন্টস। আমার মেমোরি অ্যালোকেট করা থাকলো পাঁচটা এলিমেন্টের জন্য, আমরা যদি এখানে ছটা এলিমেন্ট বা তার বেশি দিই তাহলে কিন্তু সেগুলো ওখানে
ইনপুট হিসেবে যাবে না, সেটা আমরা পরে দেখব। এখানে আমাদের ইন্ডেক্স ব্যবহার হয়, অ্যারের মধ্যে যে ইন্ডেক্স আমরা ইউজ করি, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের জন্য বা প্রত্যেকটা অ্যাড্রেসের জন্য আমাদের যে একটা ইন্ডেক্স আমরা সূচক ব্যবহার করছি সেটাকে আমরা ধরছি আই, সেটাও ইন্টিজার টাইপ। আই করার পর আমরা এখানে রিড করব এবং একটা ফর লুপের সাহায্য নিয়ে আমরা রিড করব। প্রিন্ট এফ এন্টার ফাইভ নাম্বারস, এন্টার ফাইভ নাম্বারস, এখানে আমরা স্টেটমেন্টটা শেষ করলাম। একটা ফর লুপ ইউজ করব, ফর ইন্ডেক্সটা ইনিশিয়ালাইজ করছি জিরো দিয়ে, আই ইকুয়াল টু জিরো। লুপটা কত পর্যন্ত যাবে, যেহেতু পাঁচটা এলিমেন্ট শূন্য থেকে স্টার্ট হচ্ছে ইন্ডেক্স, চার পর্যন্ত যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি আই লেস দেন ইকুয়াল টু ইকুয়াল টু ফোর, ফাইভ হবে না কিন্তু মনে রাখবে ফোর, যেহেতু জিরোটা ধরা আছে ইন্ডেক্স ভ্যালুতে, ফোর আই। এবং এটা ইনক্রিমেন্ট হচ্ছে, এক ঘর করে ইনক্রিমেন্ট হবে, আই প্লাস প্লাস। এখানে আমরা একটা লুপের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করছি, এখানে আমরা রিড করাবো স্ক্যানএফ। পার্সেন্টেজ ডি অ্যাড্রেসটা উল্লেখ করতে গেলে অ্যাম্পারসেন, একইভাবে আমরা এখানে উল্লেখ করলাম অ্যারেটাকে। একটা জিনিস মনে রাখবে, আমরা যখন প্রোগ্রাম করব তখন আমাদের কিছু সিনট্যাক্সে কিছু ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু যখন আমরা কম্পাইল করব সেখানে আমাদের এই ভুলভ্রান্তিগুলো কিন্তু ধরা পড়বে এবং সেখানে আমরা সেগুলোকে আবার পুনরায় কারেকশন করে নেব, এটা যেন মনে থাকে। এটা ভেবো না যে একটা প্রোগ্রাম মানে প্রথমবারেই তুমি 100% সাকসেস হবে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে ছোটোখাটো ভুল ত্রুটি থেকে যাবে, সেটাকে আমরা কম্পাইলের সময় কারেকশন করে তারপর আমরা সেটাকে এক্সিকিউট করতে পারবো। যতক্ষণ না কারেকশন হবে ততক্ষণ এক্সিকিউট হবেও না, এটা মনে রেখো। এবার আমরা রিড করালাম, এবার আমরা হচ্ছে রেজাল্টটাকে দেখব। দেখতে গেলে আমরা একইভাবে প্রিন্ট ফাংশনটাকে ইউজ করব, প্রিন্ট এফ পি প্রিন্ট এফ ফাংশনটা ইউজ করব, করে আউটপুট নাম্বারস আউটপুট ক্যাপচার করি, দেখতে ভালো হবে। আমরা যেভাবে রিড করিয়েছিলাম এলিমেন্টগুলোকে লুপের মাধ্যমে, সেরকম আমরা রেজাল্টটাও দেখব লুপের মাধ্যমে, অর্থাৎ আমাদের সেই ফর লুপটাকে আমি আবার কপি করে নিই, সুবিধা হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ফর লুপ একইভাবে হবে, কিচ্ছু পাল্টাবে না, এখানে ভেতরে আমাদের একটুখানি পাল্টাবে যেহেতু আমরা দেখতে চাইছি। তাহলে প্রিন্ট এফ প্রিন্টএফ ফাংশন আমরা ইউজ করছি এখানে, পার্সেন্টেজ ডি
পার্সেন্টেজ ডি একটা জিনিস মনে রাখতে হবে, যখন যখন আমরা রিড করাচ্ছি তখন অ্যাম্পারস্যান্ড ইউজ করছি অ্যারে ভেরিয়েবলে আগে, কিন্তু যখন আমরা দেখতে চাইছি মানে এলিমেন্টগুলোকে তো আমরা দেখতে চাইছি, আমরা তার অ্যাড্রেস দেখতে চাইছি না, তখন আমরা সরাসরি কিন্তু ওই অ্যাম্পারস্যান্ড ছাড়া কিন্তু আমরা অ্যারেটাকে লিখব, এটা যেন মনে থাকে। এখানে আমাদের লুপটা শেষ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে শেষ করব, গেট সিএইচ ফাংশনটা শেষ করলাম। এবার আমরা কম্পাইল করাই, কম্পাইল করিয়ে দেখো যে ব্যাপারটা অনেক কত ছোট হয়ে গেল। সব থেকে সহজ কী হলো, একটা ভেরিয়েবল দিয়ে আমরা কাজটা করলাম, এখানে কিন্তু ডেটা স্ট্রাকচার একটা দুর্দান্ত একটা প্রয়োগ আমরা এখানে দেখতে পাচ্ছি। কম্পাইল করে দেখি কী হয়। F9 একটা ফাইল নেম সেভ করি, FP2 বলে ধরো সেভ করছি, প্রথমেই দেখো আমরা সাকসেস হলাম, অর্থাৎ কোনো এরর বা ওয়ার্নিং কিছু নেই। এবার আমরা রেজাল্টটা দেখি, এক্সিকিউট করছি, F10 এন্টার ফাইভ নাম্বার দিচ্ছি, 4 7 2 9 3 এন্টার দিই, রেজাল্ট আসছে না, কিছু সমস্যা হয়েছে, একবার ফেরত যেতে হবে আমাদের, সামান্য কোথাও ভুল হয়েছে। প্রিন্ট ফাংশন ডিক্লেয়ার করালাম, ইন্টিজার আই, ঠিক আছে, প্রিন্ট এন্টার ফাইভ নাম্বারস 0 4 4 এন্টার ফাংশন দিলাম, পরে এটা হচ্ছে চার, একবার কম্পাইল করে দেখি, মেনে এখানে শেষ হয়েছে, এটার এখানে শেষ হয়েছে, এটার এখানে শেষ হয়েছে, এবার দেখি কম্পাইল, F9 আরেকবার করি, এররলেস, F10 3 5 2 8 6 এন্টার দিই, আউটপুট দেখো ভ্যালুগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, পরপর 3 5 2 8 6 ঠিকঠাক আউটপুট, কিন্তু আমরা চাইছি যে এই আউটপুটের সংখ্যাগুলো যেন আমাদের পরপর না এসে, যদি আমরা নিচের লাইনে যদি আউটপুটের রেজাল্টটাকে যদি গায়ে গায়ে না দেখে যদি নিচের লাইনে নামাতে চাই তাহলে আমাদের এখানে কী করব। এখানে একটা কাজ করতে পারো দেখো, একটু সুবিধা হবে, সেক্ষেত্রে এই যে এন্টার ফাইভ নাম্বারস এখানে আমরা করছি কি, একটা ব্যাকস্পেস এন নিউ লাইন, এটা আমি স্টেটমেন্ট এখানেও দিলাম, এখানেও দিচ্ছি, আউটপুট নিউ লাইন একটা ব্যাকস্পেস দিয়ে এন দিচ্ছি, মানে নিউ লাইন বোঝানোর জন্য, অর্থাৎ আমাদের রেজাল্টগুলো পরের লাইনে আসবে, দেখতে তাতে আমাদের ভালো হবে, ঠিক আছে। আমরা এখানে যে ভ্যালুগুলোকে দেখছি আরেকবার কম্পাইল করি, এক্সিকিউট করছি, F10 2 5 7 3 9 এন্টার দাও, দেখো দেখতে পাচ্ছ পরের লাইনে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। আরেকবার কম্পাইল করি,
দরকার নেই, আমাদের এটা এখানে প্রয়োজন নেই। আমরা এখানে আরেকবার করে নিচ্ছি, কম্পাইলটা জিরো আছে। এখানে আমরা তাহলে প্রোগ্রামটা বুঝলাম যে অ্যারে প্রয়োগটা কিভাবে হচ্ছে, ডেটা স্ট্রাকচারে প্রয়োগটা কি করে হচ্ছে। আমরা পরবর্তী আমাদের ভিডিও যেখানে আমাদের পরবর্তী টিউটোরিয়ালটা হবে সেখানে আমরা এর পরবর্তী এফেক্ট আমরা দেখব, যার পরে আমরা ডেটা স্ট্রাকচারের সাহায্যে আর কি কি আমরা প্রয়োগ করতে পারি। ভালো থেকো।